নমস্কার আজকে একটা নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে একটা ভিডিও রাখছি সেটা হলো তোমাদের গ্রামার পোর্শনের কারক ও অকারক সম্পর্ক ক্রিয়ার সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্বন্ধ থাকে তাকে বলা হয় কারক এই সম্বন্ধ প্রধানত ছয় প্রকারের হয় কর্তৃ সম্বন্ধ কর্মসম্বন্ধ করণ সম্বন্ধ নিমিত্ত সম্বন্ধ অপাদান সম্বন্ধ ও অধিকরণ সম্বন্ধ তাই বাংলায় কারকও ছয় প্রকার যেমন কর্তৃকারক কর্মকারক করণকারক নিমিত্তকারক অপাদানকারক ও অধিকরণকারক উদাহরণ দিয়ে দিলে তোমরা ভালো করে জিনিসটা বুঝতে পারবে যেমন সুমিতবাবু পুকুরে ছিপ দিয়ে মাছ ধরছেন এমন সময় বাড়ি থেকে তার ছেলে তাকে ডাকতে এলো এই বাক্যে ক্রিয়া দুটো একটা ধরছেন আর একটা এলো কে ধরছে বাবু অর্থাৎ বাবু কর্তৃকারক কি ধরছেন মাছ অর্থাৎ মাছটা হচ্ছে কর্মকারক কি দিয়ে ধরছেন ছিপ দিয়ে অর্থাৎ ছিপ দিয়ে করণকারক কোথায় ধরছেন পুকুরে ধরছেন অর্থাৎ পুকুরে অধিকরণকারক এবার দ্বিতীয় উদাহরণ কে এলো ছেলে এলো ছেলে কি কর্তিকারক আর তৃতীয় ক্রিয়াটা হচ্ছে এলো কোথা থেকে এলো বাড়ি থেকে এলো সেটা হলো অবাদানকারক আবার আরেকটা উদাহরণ দেওয়া যায় যেমন সরকার বন্যার্যদের কাপড় দিচ্ছেন সরকার কর্তৃকারক কাপড়টা হচ্ছে কর্মকারক কাদের দেওয়া হচ্ছে সেটা হল বন্যাত্মদের নিমিত্তকারক এখানে কাদের দিচ্ছেন প্রশ্ন করলে বন্যাত্মদের বোঝাচ্ছে এবার তোমাদের বলবো অকারক পথ যে পদগুলোকে আমরা অকারক পদ বলছি বাক্যের যেসব পদের সাথে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না সেই পদগুলি ক্রিয়ার সঙ্গে কারক সম্পর্ক তৈরি করতে পারে না কিন্তু তাদের সঙ্গে বাক্যের অন্য কোনো পদের সম্পর্ক থাকতেই পারে এই পদগুলো হলো অকারক পথ যেমন সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ আর এই এই অকারক আর হচ্ছে অকারক বিভক্তি এটাকে অকারক সম্পর্কও বলা হয় বিভক্তি ও অনুসর্গের ব্যবহারের দিক থেকে কারককে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি এক শুধু বিভক্তিযোগে দুই শুধু অনুসর্গযোগে তিন বিভক্তি অনুসর্গ উভয়যোগে অনুসর্গ যেমন থেকে জন্য কাছে দিয়ে প্রভৃতি এই অনুসর্গ বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে ও তাদের কোনো না কোনো কারকের রূপ দান করে তাহলে এবার পুষলে কারক এবং অকারক ব্যাপারটা কি। আবার যেমন বিভিন্ন কারকের মধ্যে বিভক্তি কর্তিকারকের মধ্যে যদি আমরা বলি যে হালদারবাবু কথাটা বললেন এখানে হালদার বাবু অন্য কিছু নেই তাহলে শূন্য বিভক্তি ছাগলেই কিনা খায় ছাগলে এ বিভক্তি মশা পেয়ে রোগ ছড়ায় তে বিভক্তি সব রান্না মাকে করতে হয় মা কে কে বিভক্তি কর্মকারকের মধ্যে বিভক্তি মীরা কবিতা লেখে মীরা কী লেখে কবিতা শূন্য বিভক্তি ছেলেটিকে ডাকো ছেলেটি কে 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 বিভক্তি শিষ্যেরা গুরুর সেবা করে এর এ বিভক্তি চণ্ডালে বসাও আনি রাজার আলয় এখানেও এ বিভক্তি শুধু কি আবার বিভক্তি মেয়েরা তাস খেলছে মেয়েরা তাস কে খেলছে তাস এখানে শূন্য বিভক্তি গঙ্গা জলে গঙ্গা পুজো এ বিভক্তি ছুরিতে হাত কেটে গেল ছুরিতে বিভক্তি এই পুত্র হইতে বংশের মুখ উজ্জ্বল হইবে দ্বারা দিয়া কর্তৃক অনুসর্গ তাহলে যে পুত্র হইতে এটা অনুসর্গ নিমিত্তকারক অন্ধজনে দেহ আলো এ বিভক্তি অন্ধজনে বেলা যে পড়ে এলো জলকে চল কে বিভক্তি নিজের জন্য পরের ক্ষতি করো না এখানে আবার জন্য নিমিত্ত উদ্দেশ্য তরে প্রভৃতি অনুসর্গ অপাদান কারক স্কুল পালিয়ে কোথায় গিয়েছিলে স্কুল পালিয়ে স্কুল শূন্য বিভক্তি বিপদে মোড়ে রক্ষা করো বিপদে এ বিভক্তি দুঃখ তে কি বা ভয় তে তে বিভক্তি মা সবে কাছ থেকে ফিরেছেন কাছ থেকে হইতে প্রভৃতি এগুলো অনুসর্গ আবার অধিকরণকারক সে বাড়ি নেই শূন্য বিভক্তি জলে মাছ আছে জলে এ এ বিভক্তি পড়াশুনোতে মেয়েটির জবাব নেই বা এই বনেতে অনেক বাঘ বনে তে তে বিভক্তি এবার হচ্ছে পথ চন্দ্র অপেক্ষা পৃথিবীর আকর্ষণীয় শক্তি অধিক পৃথিবীর বিভক্তি আবার পাঁচ দিনের ছুটি নিয়ে বেড়াতে যাবো এখানে হচ্ছে পাঁচ দিনের এর বিভক্তি তাহলে তোমাদের মোটামুটি মাধ্যমিকে যে প্রশ্নেরগুলো আসে ব্যাকরণে কারক অকারক সম্পর্কের মধ্যে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া বা অকারক বলতে কি বুঝছো কারক বলতে কি বুঝছো মোটামুটি এই যে লেখাটা স্ক্রিনে ফুটছে আর আমার কথাটা তোমরা শুনতে পাচ্ছ ভালো করে মন দিয়ে শুনলে বা স্ক্রিনের লেখাটা দেখলে বুঝতে পারবে যে আমি এই ব্যাপারে কতটা আলোকপাত করতে পারলাম নিশ্চয়ই ভিডিওটা তোমাদের কাজে আসবে তোমাদের কাজেই আসো এটাই আমি চাই আজকে এই পর্যন্ত এখানেই শেষ করলাম নমস্কার